আমার স্টুডিওতে যারা রয়েছেন তাদের কাছে যাবো, কিন্তু এই মুহূর্তে আমাকে পিসিআর জানালো বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব দাস, প্রাক্তন রেজিস্ট্রার ওয়েস্টবেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের, উনি জবাব চায় বাংলা দেখছেন এবং উনি কিছু বলতে চান, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বুদ্ধদেব বাবু বলুন, ময়ূক বলছি। হ্যাঁ বলুন, বলবো। হ্যাঁ প্লিজ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই যে অর্কদীপ আজকে যেটা ব্যাখ্যা করলো শুরুতেই, হ্যালো, হ্যাঁ অর্কদীপ যেটা, হ্যাঁ অর্কদীপ যেটা শুরুতেই ব্যাখ্যা করলো, এ থেকে পরিষ্কার যে এখানে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে। এবং এই যে 24 সালে 24 লাখ পরীক্ষার্থীর জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হলো, এটা কারো কাছেই কাম্য নয়। আমাকে যদি বলেন যে এর থেকে বেরিয়ে আসার উপায় কি, যদিও এটা সুপ্রিম কোর্টে একটা বিচার হতে চলেছে, জানি না এটা আমার বলাটা ঠিক হবে কি না, তবু বলবো আমার ধারণা বা আমার 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 সাজেশন যে এই পরীক্ষাটা অবশ্যই এটাকে বাতিল করা উচিত এবং নতুন করে তার পরীক্ষা দেওয়া উচিত, নেওয়া উচিত। এবং তার সাথে সাথে আরও একটা জিনিস আমি বলতে চাই, এই যে দুর্নীতির ব্যাপার এটা বড় ধরনের হয়েছে, ছোটোখাটো দুর্নীতি কিন্তু আজকে বহুদিন ধরেই হয়ে আসছে, আজকে নির্ণায়ক অবচর হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় যখন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ছিল, সেখানেও কিন্তু দুর্নীতি ছিল। কুণালবাবু আজকে আপনাদের এখানে প্যানেলে আছেন, উনি জানেন কি না জানি না, ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে যখন ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং নেওয়া হতো, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট দুর্নীতির সুযোগ ছিল এবং হয়েছে। তার কারণ একটা বলি, এখানে কিন্তু মেরিট লিস্ট যিনি প্রকাশ করতেন তিনি একজন পার্ট টাইম অফিসার ইনচার্জ, অথচ তার ওপরে ছিলেন একজন ফুল টাইম অফিসার ইনচার্জ রিডেজিগনেটেড অ্যাজ রেজিস্ট্রার, এবং তিনি ছিলেন হেড অফ দ্য অফিস, অথচ পার্ট টাইম অফিসার ইনচার্জকে দিয়ে সেই মেরিট লিস্ট পাবলিশ করানো হতো, যেটা হয় সেটা হচ্ছে যে পরীক্ষার পরে ওএমআর শীটটা স্ক্যান কপি একটা ওয়েবসাইটে দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যান্ডিডেটের লগইন আইডি দিয়ে তারা দেখতে পারে, আর আরেকটা হচ্ছে তাদের ইমেলে পাঠানো হয়, এরপরে আনসার কি দিয়ে দেওয়া হয় তারা তারা মিলিয়ে দেখে নিতে পারে। আর এইখানে যে কথা হচ্ছে যে 100 জন, আমি জানি না তাদের ওএমআর শীট তারা এখন পাবলিক দিতে পারে এনটিএ, কিন্তু সেই 100 জন ক্যান্ডিডেট, টপ যে 100 জন, তারা কিন্তু 89টা ডিফারেন্ট সেন্টারে পরীক্ষা দিয়েছে, 55টা সিটি থেকে এসছে এবং 17টা স্টেট বা ইউনিয়ন টেরিটরি থেকে, মানে এরকম নয় দুটো সেন্টার দিয়েছে বা একটা স্টেট থেকে এসছে। সুতরাং সেখানে একটু মনে হয় তখন যে দুর্নীতির হওয়ার চান্সটা কম, যদিও আমি বলছি আমি কোনো ডিসিশন নিচ্ছি না, আমি আমি আবারও বলছি আমাদের যে কেন্দ্রীয় সরকারের উচিত হবে, আবার কোর্ট তো রয়েছে এখন, যে যথাযথ তদন্ত যাতে প্রতিটা ছাত্রছাত্রীর কনফিডেন্স আসে যে নিট আমি পরীক্ষা দিচ্ছি, আমার যোগ্যতা মতন আমি সুযোগ পাবো। এই মুহূর্তে কুণালবাবুর কাছে যাওয়ার আগে ডক্টর তরুণকান্তি নস্কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং সারা ভারত সেফ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক, তিনি জবাব চায় বাংলাতে কিছু বলতে চান, একবার শুনে নেব তিনি কি ভিডিও মেসেজ পাঠাচ্ছেন। ৭২০ মোট নম্বর, তার মধ্যে 67 জনের 720 পেয়ে গেল, এবং এই 67 জনের মধ্যে 8 জন হরিয়ানার একটা সেন্টার থেকে তারা পাস করল, এবং তাদের অনেকের কেবলমাত্র নাম আছে, কোনো পদবি তাদের নেই, সারনেম নেই, ফলে সবগুলো সন্দেহের উদ্রেক করছে। কেউ কেউ 720 মধ্যে 718 এবং 719 পেয়েছে, এটা কী করে সম্ভব? এই কারণে নিটের এক একটা প্রশ্নে 4টি করে নম্বর থাকে এবং ভুল হলে 1 নম্বর কাটা যায়, ফলে কোনো হিসেবেই কেউ 718 বা 719 পেতে পারে না। আগে যেমন রাজ্যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মধ্য দিয়ে হতো, তা না করে এই কেন্দ্রীয় একটা সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে, এবং সেটা কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংস্থা, অথচ কেন্দ্রীয় সরকার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। আমরা দাবি করেছি যে এই পরীক্ষা বাতিল করা হোক। আমাদের দাবি যে যেমন অতীতে রাজ্যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভিত্তিতে ভর্তি হতো ছাত্র, তেমন করেই করা হোক, এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেও বাতিল করা হোক। রাহুল রায় অনেকক্ষণ ধরে বসে রয়েছে। রাহুল,
একটা তো ওই মুন্না ভাই MBBS সিনেমায় দেখেছিলাম, একটা তো চেষ্টা হয়েছে যে এই এই দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করার। আমরা জানি না এখনও এটা সাংগঠনিক প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিটা হয়েছে কিনা, কিন্তু হয়েছে, কে উত্তর দেবে? দেখুন, দুর্নীতি কেন বলা হচ্ছে জিনিসটাকে, সবাই পুরো ভারতবর্ষে ছাত্রছাত্রী, এরা তো এত পলিটিক্যাল নয়, আমরা চিকিৎসক হয়েছি, আমাদের বিভিন্ন মত বিরোধ সব কিছু থাকতে পারে, দুর্নীতি কেন বলছে? তার কারণটা হতে পারে NTA-র দ্বারা একটা ভুল হয়েছে, হতে পারে একটা মিস্টেক, বাট NTA ঠিকভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার জায়গাতে কোনোভাবে জিনিসটার উপর একটা পট্টি লাগাচ্ছে দেখে যেটা মনে হচ্ছে। NTA কোনোভাবে একটা উত্তর দিচ্ছে, NTA গ্রেস মার্কস দিয়েছে, হতে পারে NTA গ্রেস মার্কস দেবে, NTA কি সেটা আগে জানিয়েছে? এটা কি আগে ইনফরমেশন বুলেটিনের মধ্যে মেনশন ছিল? NTA কখন জানিয়েছে এই সময়টা দেখতে হবে, টাইম লাইনটা দেখতে হবে। NTA তখন জানিয়েছে, রেজাল্ট বেরোনোর সাথে সাথেও কিন্তু বিকেলবেলা প্রেস কনফারেন্স করেনি NTA, প্রেস কনফারেন্স করে বলেনি যে এই জিনিসটা আমরা করেছি, এটা তখন করেছে যখন পুরো দেশ থেকে গুঞ্জন উঠেছে এবং চাপ তৈরি হয়েছে সংবাদ মাধ্যম লাগাতার লাগাতার এটা নিয়ে, অ্যারোগেন্স নিয়ে। আমি কুণাল সরকার একবার আপনাকে, রাহুল তোমাকেও একটু থামাচ্ছি, অ্যারোগেন্সের পার্টটা বারবার বারবার যখন আমরা আমাদের দিল্লি স্টুডিওতেও কথা বলছিলাম, একটা গোটা ডিবেট অর্ণব গোস্বামী বারবার বলছিলেন যে একটা কোথাও তো ভুল হয়েছে, আমার এখানে এই শোতে যদি আজ আমার অতিথিরা লাগাতার বলে যায় যে এখানে হয়তো খুব খুব মিসম্যানেজমেন্ট আছে, আমাকে তো খতিয়ে দেখতে হবে, আমি যখন এই শোয়ের কর্ণধার। ঠিক সেভাবেই NTA দায় এড়িয়ে যেতে পারে না, ঠিক সেই জায়গা থেকে অর্ণব গোস্বামী এবং অলক পাণ্ডে আমাদের দিল্লি স্টুডিওতে প্যারালালি যে কনভারসেশন চলছে একবার শুনব। जब जब सवाल उठा रहे हैं तब वो आंसर कर रहे हैं, इससे ना बच्चों को एक्चुअली हर्ट हुआ है कि हम जब पूछते हैं लगातार सोशल मीडिया पे ट्वीट करते रहते हैं, वीडियो बनाते रहते हैं, दिन भर रगड़ते रहते हैं, रोते रहते हैं, तब आप जाके एक छोटा सा ट्वीट करते हो, इज दिस द वे टू बिहेव? आपको रिजल्ट वाले दिन शाम को आना चाहिए। इनका एरोगेंस है, सिस्टम का एरोगेंस है इनका, पता नहीं क्या है, केयरलेसनेस है, एरोगेंस है। आप शाम को एक प्रेस कॉन्फ्रेंस उसी दिन नहीं कर सकते थे, तुरंत एक्सप्लेन करते हैं हमने इतने बच्चों को ग्रेस दिया, ये क्राइटेरिया था, ये फॉर्मूला था, और अभी मुझे पूरी चीज में लग रहा है ना एक एडहॉकिज्म है, एक एडहॉकिज्म है, दे आर पुटिंग बैंडेड ऑन द इशू, दे आर नॉट लुकिंग एट द इशू इन सीरियसनेस, दे आर नॉट लुकिंग कि गड़बड़ हुआ है, इसको पूरे इंस्टीट्यूशनल तरीके से फिक्स करना है, उनको लग रहा है मरहम लगा देते हैं किसी तरह से, लेट अस जस्ट गेट ओवर द कंट्रोवर्सी एंड मूव ऑन। আমি আমার